বন্ধুরা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আমার আগের একটি ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করবেন কি না। তো আজ আমি আসলে বলতে চাচ্ছি ওয়ার্ডপ্রেস এবং ম্যাজেন্টোর মধ্যে আপনারা আসলে কোনটা ডিসাইড করবেন, আপনার প্রয়োজন অনুযায়ী বলেন বা আপনার বাজেট অনুযায়ী বলেন কোনটা আপনার জন্য বেটার হবে। বলে রাখা ভালো, যেটি আমি আগেও বলেছি যে ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার লো কস্ট ডেভেলপমেন্টের জন্য অনেক ভালো। তবে লো কস্ট মানে এই না যে আপনি বাজেটটা 10-এর নিচে করবেন, অবশ্য 10-এর উপরে বলতে আপনার সবসময় স্ট্যান্ডার্ড একটা বাজেট 20,000-এর মতো রাখা উচিত। আর অন্যদিকে ম্যাজেন্টোটা হচ্ছে একটু ব্যাপক একটি জিনিস, এটির স্কেলেবিলিটি অনেক বেশি এবং আপনারা এটা হয়তো বা জানেন যে ওয়ার্ডপ্রেস এবং ম্যাজেন্টো দুটো মিলে বিশ্বের 40% ই কমার্স ওয়েবসাইট পাওয়ার করছে। সো দুটি মোটামুটি ভালো কম্পিটিটিভ, একে অপরের কম্পিটিটর, এর সাথে খুব কাছাকাছি কম্পিটিশন আসলে অন্য কোনো সফটওয়্যার নেই। তো সেখানে আমি বলবো যে ওয়ার্ডপ্রেস এবং ম্যাজেন্টোর মধ্যেই আপনাদের চুজ করা উচিত। ওপেন কার্ড, পেস্তা শপ বা জেন কার্ড এরকম আর যারা আছে তারা আমি বলবো না যে খারাপ, কিন্তু বিভিন্ন দিক থেকে ওয়ার্ডপ্রেস এবং ম্যাজেন্টোই আপনার অপশনে আসা উচিত, এটা আমি মনে করি। ওয়ার্ডপ্রেসটা কী কারণে আসতে পারে? ওয়ার্ডপ্রেসটা আসতে পারে যখন আপনার বাজেট কম, আপনি খুব বেশি বাজেট করতে পারবেন না, আপনি যেখানে নিজে চাচ্ছেন যে হ্যাঁ আপনি আপনার শপটা আপনি একাই যেন চালাতে পারেন, কিংবা আপনি আপনার ফ্রেন্ড সার্কেল মিলে চালাতে চাচ্ছেন, আপনি খুব বেশি টেকনিক্যালি এনরিচড কেউ না, আপনি নর্মাল নলেজ থেকে চাচ্ছেন যে শর্টকাটে যেন জিনিসটা ঘন্টা দুয়েকের মধ্যে আপনি শিখে ফেলতে পারেন, এরকম ব্যাপারগুলো ওয়ার্ডপ্রেসে পসিবল। আরেকটি ব্যাপার হচ্ছে লার্নিং কার্ভ অনেক সহজ ওয়ার্ডপ্রেসে, যে কোনো কিছু শিখতে হলে ওয়ার্ডপ্রেস আপনার কিন্তু খুব ঝামেলা করতে হচ্ছে না। আপনাকে যেটি করতে হবে যে ওয়ার্ডপ্রেস ন্যূনতম আপনাকে একটু সময় দিতে হবে, কিছুটা প্র্যাকটিস করার পর কিছুদিন গেলে পরে আপনি দেখবেন ওয়ার্ডপ্রেসে আপনি অনেক কিছু নিজেই পাচ্ছেন। অনেক সময় অনেক থিম মডিফিকেশন, কোড মডিফিকেশন দেখা যাবে যে একজন এন্ড ইউজার তিনি নিজেই পাচ্ছেন ব্যাপারগুলো। আর এদিকে অন্য কথা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি যখন কোনো কিছু চেঞ্জ করাবেন, আপনি নিজে চেঞ্জ করতে না পারলে যখন ডেভেলপার হায়ার করবেন, ওয়ার্ডপ্রেসের ডেভেলপার এবং কমিউনিটি অনেক বেশি বিস্তৃত এবং অনেক জায়গায় মানে অ্যাভেলেবেল একদম, সেক্ষেত্রে আপনার কিন্তু ডেভেলপমেন্ট কস্ট অনেক কমে যাচ্ছে, আপনার খুব বেশি খরচ করতে হবে না ওয়ার্ডপ্রেসে কোনো কিছু মডিফাই বা ডেভেলপ করতে। আর লাস্টলি ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্টেজের মধ্যে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে আপনার একদম বিগিনার লেভেলের ওয়েব হোস্টিংয়েও আপনি ওয়ার্ডপ্রেস চালাতে পারবেন, আপনার সাইট তেমন বেশি সমস্যা মনে হবে না। তবে ওয়ার্ডপ্রেসের ডিসঅ্যাডভান্টেজের মধ্যে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজটি হচ্ছে অনেকে কনসার্ন করেন সিকিউরিটি নিয়ে, আমি এটা বলছি না, সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজটি হচ্ছে যে ওয়ার্ডপ্রেস হাইলি স্কেলেবল না। আপনার যখন 2,000-এর উপরে প্রোডাক্ট হবে, 2,500-এর মতো প্রোডাক্ট হবে, তখন থেকে আপনি ওয়ার্ডপ্রেস আসলে ক্র্যাঙ্কি ফিল করবেন যে স্লোলি কিংবা আটকে যাচ্ছে, ইটস ইট ল্যাগ সামওয়্যার। তো সেক্ষেত্রে আমি বলবো যে যখন আপনার প্রোডাক্ট সংখ্যা খুব বেশি না, 100-এর নিচে, 500 এরকম প্রোডাক্টের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস কিন্তু আপনার জন্য একদম বেস্ট সলিউশন। আর সিকিউরিটির যে ব্যাপারটি বলছেন সেটি আসলে বাজারে একটু ভালো রাখলেই হয়, সেক্ষেত্রে সিকিউরিটি প্লাগইন কনফিগার করা, ওয়েবসাইটের জন্য সার্ভার কনফিগার টুকটাক যা থাকে আপনার ডেভেলপার আপনাকে প্রোভাইড করবে, আপনি ডেভেলপারের সাথে সেই কথা বলতে যাবেন, কথা বলে নেবেন যে ডেভেলপার যেন আপনাকে এই সার্ভিসগুলো দেয়। তো সেক্ষেত্রে আপনি যখন এই কম বাজেটে ওয়েবসাইট করবেন, তো যেটি হবে ডেভেলপার হয়তো আপনাকে প্রপার সেই সার্ভিসগুলো দিতে পারবে না, সেক্ষেত্রে আপনিই আসলে লসের মুখে পড়বেন। এবং ম্যাজেন্টো আপনার জন্য ভালো হবে না যদি আপনি বিগিনার হন, ম্যাজেন্টো আসলে মিডিয়াম অ্যান্ড বিগ এন্টারপ্রেনারদের জন্য, বিগ এন্টারপ্রাইজের জন্য বিশেষ করে বলবো। এবং আপনার বিজনেস যদি খুব বড় হয়, আপনার যদি মাল্টি ভেন্ডর প্ল্যাটফর্ম হয়, বিভিন্ন রকমের ব্যাপার আছে যেখানে আপনার হাজার হাজার প্রোডাক্ট থাকবে এবং আপনি স্কেলেবিলিটি চাচ্ছেন, আপনি খুব বড় করবেন স্টোরটাকে, একটা মার্কেট প্লেস করবেন কিংবা সামথিং লাইক দ্যাট, সেক্ষেত্রে আপনার ম্যাজেন্টো চুজ করা উচিত। ম্যাজেন্টোর সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর ডেভেলপার খুব বেশি অ্যাভেলেবল না, অর্থাৎ কস্টলি। যে কোনো কিছুই চেঞ্জ করার জন্য আপনি অবশ্যই CMS, যেহেতু আপনি কন্টেন্ট নিজেই ম্যানেজ করতে পারবেন, বাট কোনো ডিজাইন ডেভেলপমেন্টের পরিবর্তনের জন্য যখন ডেভেলপার হায়ার করতে হবে আপনাকে অবশ্যই হাই স্কেল বাজেট মাথায় চিন্তা করতে হবে। ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি চাইলেই 20,000 টাকা, 30,000 টাকার মধ্যে ম্যাজেন্টো সাইট ডেভেলপ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার 50,000 মিনিমাম বাজেট করতে হবে, 1.5 লাখ করতে পারলে ভালো। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার ম্যাজেন্টোর আরও বড় কোনো প্ল্যাটফর্ম করতে গেলে সেটা 5 লাখও খরচ হতে পারে, ডিপেন্ড করবে। আর অন্যদিকে ম্যাজেন্টোর লার্নিং কার্ভটা হচ্ছে রেগুলার ইউজারের জন্য আপলোড করা, এডিট করা, সেই হিসেবে ঠিক আছে, বাট যখন আপনি থিম ডিজাইন মডিফিকেশন মডিউল নিয়ে কাজ করবেন তখন আর কি আপনাকে অবশ্যই
ডেভেলপার নিয়ে কাজ করতে হবে। আর অন্যদিকে এর মেনটেন্যান্স কস্ট, এটি একটি খুব বাজে ব্যাপার। মানে রেগুলার যেসব হোস্টিংয়ে ওয়ার্ডপ্রেস চলে সেখানে আপনার ম্যাজেন্টো চলবে না। আপনার ম্যাজেন্টো চালাতে হলে ভিপিএস নেওয়া বেটার। ম্যাজেন্টোর কমিউনিটি প্রেফার করে আপনি যেন ডেডিকেটেড সার্ভার নেন, বাট ভিপিএসও যদি নেন আপনার ভালো হবে যে আপনি 5,000 টাকা পার মান্থ এরকম একটা বাজেট করতে পারলে আপনার জন্য ম্যাজেন্টো চালানো ভালো। তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি বুঝতে পারছেন আপনার মান্থলি মেনটেন্যান্স কস্ট, অপারেটিং কস্ট এবং আপনার অন্যান্য ব্যাপারগুলো বিবেচনা করে আপনি কীভাবে চালাবেন সেই ভিত্তিতে আসলে ডিসাইড করবেন যে আপনি ওয়ার্ডপ্রেস নিয়ে চলবেন নাকি আপনি ম্যাজেন্টো নিয়ে চলবেন। আমি বলবো আপনি যদি জাস্ট স্টার্টিং আপ সেক্ষেত্রে অবশ্যই ওয়ার্ডপ্রেস চুজ করা উচিত, তাতে হচ্ছে আপনার খুব বেশি কারো হেল্প প্রয়োজন হবে না। সাইটটা একবার ডেভেলপ করিয়ে নিলে আপনি নিজেই মেনটেন করতে পারবেন। আর যদি এরকম চিন্তা থাকে যে আপনার বড় স্কেলেবিলিটি আছে এবং এখন আপনি টাকাটা ইনভেস্ট করতে পারছেন, সেক্ষেত্রে আপনি বড়ভাবে চিন্তা করে এখনই ম্যাজেন্টো নিয়ে নামতে পারেন, কোনো সমস্যা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার প্রোডাক্ট সংখ্যা যদি খুব বেশি না হয় ওয়ার্ডপ্রেস নিয়ে আগানোই ভালো। এবং আমি বলবো মোস্ট অফ দ্য টাইমস আসলে ফর 90% কেসেস ইউ উড হ্যাভ টু চুজ ওয়ার্ডপ্রেস নট ম্যাজেন্টো, কারণ ম্যাজেন্টো অনেক বেশি রিসোর্স খায়। আপনার যদি খুব হাই পাওয়ারফুল সার্ভার থাকে সেক্ষেত্রে আসলে ম্যাজেন্টো নিয়ে আগানো উচিত। আশা করি ব্যাপারটি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এরপরও কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। এবং কেউ যদি সাইট ডেভেলপ করাতে চান ম্যাজেন্টো কিংবা ওয়ার্ডপ্রেস, আই ক্যান হেল্প, চেষ্টা করবো ভালো একটি প্রফেশনাল সার্ভিস দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন।